সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ আলাদা আলাদা ভাবে কাজ করবে এবং ট্রাফিক পুলিশ সাথে সাথে কাজ করবে। ট্রাফিক পুলিশের বিশেষ করে রমজানে যাতে মানুষ ঘরে গিয়ে প্রিয়জনের সাথে ইফতার করতে পারে সেজন্য পুলিশের ব্যাপক পরিকল্পনা রয়েছে, ট্রাফিক তো রয়েছে। এর পাশাপাশি আমাদের ক্রাইম ডিভিশনের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারাও কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। এবং আমি আবারও বলছি যে এখানে যারা উপস্থিত রয়েছেন যারা উপস্থিত নেই সকলে একটি সহনীয় পর্যায়ে আচরণ করা এবং সহনীয় থাকা রাস্তায় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা যাতে সবাই ঘরে গিয়ে ইফতারটা করতে পারে। তিনটা থেকে আমাদের একবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত একবারে বিশেষ পরিকল্পনা থাকবে এবং বিশেষ ডেপ্লয়মেন্ট থাকবে যার মাধ্যমে মানুষ ঘরে গিয়ে ইফতারটা করতে পারে। ট্রাফিক জ্যামের যে বিষয়টি রয়েছে সেটি আমরা আমাদের নিজস্ব যে ট্রাফিক কার্যক্রম পরিকল্পনা রয়েছে সেটির সাথে সাথে স্থানীয় ভিত্তিতে যেমন কোনো মার্কেটের সামনে যেমন জ্যাম তৈরি না হয় সেজন্য সেই মার্কেট সমিতির সহযোগিতা চাই এবং অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে অফিস আদালত বা যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানে এই সমস্যাটা তৈরি হতে পারে সেই সমস্ত কর্তৃপক্ষের সাথে আমাদের ট্রাফিক অফিসাররা আমাদের গাইডের অফিসাররা একসাথে কথা বলবে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করতে চাই। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে অংশগ্রহণ করার জন্য এবং পরবর্তীতে এই মাসের পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন এবং ঈদ পরবর্তী পর্যায় পর্যন্ত আমরা একটি নিরাপদ ঢাকা শহর উপহার দিতে সক্ষম হব সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।